ইংল্যান্ডের কান্নাই স্পষ্ট বলে দেয় যে কতটা শ্বাসরুদ্ধকর ম্যাচ ছিল এই ম্যাচটা। ভক্ত সমর্থকরা রীতিমতো আতঙ্ক ছিলেন কে জিতবে শেষ পর্যন্ত। অপরদিকে পাকিস্তান অনেক আগেই ম্যাচটাকে ছিটকে পড়ে গিয়েছিলেন যখন মোহাম্মদ হুসনাইনের করা 18তম ওভারে আসে 24 রান আর জানিয়ে এসেছিলেন লিয়াম ডসন। এরপর তখন ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র 12 বলে 8 রান। এমন সময়ে হারিস রুফের করা 19তম ওভারের দ্বিতীয় বলে আরও একটি বাউন্ডারি হাঁকান লিয়াম ডসন। তখন আরও জয়ের অঙ্কটা সহজ হয়ে যায় ইংলিশদের জন্য। শেষ 10 বলে প্রয়োজন ছিল মাত্র 5 রান। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো শেষ পর্যন্ত এই 10 বলে 5 রান নিতে পারেনি ইংল্যান্ড, হারতে হয়েছে তাদের। কারণ এরপরেই মুহূর্তেই ছন্দপতন করে ফেলেছিল পাকিস্তানের হারিস রুফ। পরপর 2 উইকেট নিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন। শেষ 2 ওভারে পাকিস্তান ফিরে এসেছে অবিশ্বাস্যভাবে, কারণ হারিস রুফ ওই ওভারে মাত্র 5 রান খরচায় আউট করেছেন পাকিস্তানের গলার কাটা ডসনকে। শেষ ওভারে ইংল্যান্ডের জন্য প্রয়োজন ছিল 4 রান। তবে মোহাম্মদ ওয়াসিমের করা শেষ ওভারে রিস টপলি রান আউট হলে শেষ পর্যন্ত 3 রানের জয় পায় বাবর আজমরা, যেখানে তীরে এসে তড়ি ডুবল ইংল্যান্ডের। আর এমন দুঃখজনক ম্যাচে তাই তো ইংল্যান্ডের কান্না যেন থামছেই না। উল্লেখ্য যে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 166 রান জড়ো করেছিল পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ 67 বলে 88 রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন মোহাম্মদ রিজওয়ান।